সাফজয়ী নারী ফুটবল দলের মার্জিয়া, শিউলি সহ আটজনের বাড়ি ময়মনসিংহের কলসিন্দুর গ্রামে। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার খবরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো জেলায়। সাফজয়ী এই নারী ফুটবলারদের বরণ করে নিতে ময়মনসিংহ নগরীতে করা হয় বর্ণাঢ্য আয়োজন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে পৌঁছালে নগরবাসী তাদের অভিবাদন জানায়। ছাদ খোলা গাড়িতে করে নগর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা, তাদের অভিবাদন জানান নগরবাসী। পরে নগরীর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় সংবর্ধনার, সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া হয় ক্রেস্ট ও সম্মাননা। এদিকে রংপুরের সিরাজজাহান স্বপ্না এবং ঠাকুরগাঁয়ের স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ফুল দিয়ে সাফ ফুটবলের শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নেন। অনুভূতিটা বলে ব্যাখ্যা করার মতো না, কারণ আমরা যখন একটা রেজাল্ট করছি এরপরে দেশবাসীর এত ভালোবাসা এবং আমার রংপুরবাসীর এত ভালোবাসা, আসলে আমি অনেক আনন্দিত। এটা আমাদের জন্য মানে বিরাট সৌভাগ্যের ব্যাপার, তারা আমাদের এই ন্যাশনাল টিমে থেকে সাব গেমসে এত বড় একটা জয় নিয়ে এসেছে। এই বিজয়ে তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে মাইল ফলক হয়ে থাকবে বলে জানান বক্তারা। বলে এত বড় দেশের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছে, এর পিছনে আজ যদি মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্দীপনা না দিতেন তাহলে হয়তো এ সম্ভব হতো না। রংপুরবাসীর পক্ষ থেকে যে অভিনন্দন তাকে আমরা জানাচ্ছি, যে সে যে আমাদের বাংলাদেশের জন্য এত গর্ব এনে দিয়েছে, সেই টিমের সদস্য হিসাবে আমাদেরকে যে এত বড় একটা খুশির উপহার আমাদের জন্য এনেছে, এই জন্য তাদের প্রতি আমাদের এই সম্বর্ধনার আয়োজন। সংবর্ধনা শেষে আয়োজন করা হয় প্রীতি ফুটবল খেলার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।